নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে প্রশ্ন করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু যে অবৈধ চাকরি প্রাপকদের সরিয়ে দিলে শূন্য পদে কত দ্রুত নিয়োগ সম্ভব, তাদের সরাতে কেন উদ্যোগী হচ্ছে না এসএসসি। সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি এমনটাই প্রশ্ন করেন এবং তিনি যেটা বলেন যে ঘুষ দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের সরাসরি জিজ্ঞাসা করুন তারা কাকে কাকে টাকা দিয়েছেন। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছিলেন কারা, কত টাকা, কার কার কাছে গেছে সেই টাকা, বাপের সেই টাকার উপরে কে বসে আছে, কবে সব অযোগ্যদের চাকরি যাবে, কবে চাকরি পাবে যোগ্যরা। গত একটা বছর ধরে রাজ্য জুড়ে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলোই, মামলা চলছে, আন্দোলন চলছে, কিন্তু এই প্রশ্নগুলোর এখনো স্পষ্ট উত্তর নেই। এই আবহেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু গ্রুপ ডি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চাইলেন সব অবৈধ চাকরি প্রাপকদের সরিয়ে দিলে সেই শূন্যপদ কত দ্রুত নিয়োগ করা সম্ভব। 2016 সালে এসএসসির গ্রুপ ডিতে 4487 জনকে নিয়োগ করা হয়, সেই নিয়োগ ঘিরেই ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, টাকার বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেই মামলার তদন্তভার এখন সিবিআই এর হাতে। সেই সংক্রান্ত একটি মামলাতেই এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআইকে উদ্দেশ্য করে বলেন, ঘুষ দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের সরাসরি জিজ্ঞাসা করুন তারা কাকে টাকা দিয়েছে। বিচারপতি বলেন, কাদের কাছে এই টাকা দেওয়া হয়েছে তা জানতেই হবে সিবিআইকে। এরপরই স্কুল সার্ভিস কমিশনের কাছে বিচারপতি জানতে চান সব অবৈধ চাকরি প্রাপকদের সরিয়ে দিলে সেই শূন্যপদ কত দ্রুত নিয়োগ করা সম্ভব হবে। পাশাপাশি বিচারপতি প্রশ্ন তোলেন, অবৈধ চাকরি প্রাপকদের সরাতে এসএসসি নিজেই কেন ব্যবস্থা নিচ্ছে না। রেশন কার্ড ভুয়া, আমফানের টাকা ভুয়া, সব ভুয়া, ভাইপো টাকার উপর শুয়ে আছে, খাটের নিচে টাকা, খাটের উপরে টাকা, আলমারিতে টাকা, কুন্তল যেখানে টাকা পৌঁছে দিল তিনি কবে যাবেন? আমি বলছি তিনি যাবেন, 22-এ যাননি, 23-এ যাবেন, ডিসেম্বরে যাননি, কিন্তু যাবেন। প্রমাণ করুক। এই দিনের পর দিন শুধু অপমান, লাঞ্ছন, এবং দিনের পর দিন তিনি ব্যস্ত থাকুক এটা নিয়ে আমরা ব্যস্ত আছি, আগামী নির্বাচনও আসছে, আমরা ব্যস্তও আছি, মেঘালয়ে নির্বাচন আছে, এবং এনারা ব্যস্ত আছেন, একটি রাজনৈতিক সন্ত্রাস তৈরি করছেন, শব্দ দূষণ করছেন, এটা বাংলার মানুষ মেনে নেবেন না। এদিন অবৈধ চাকরি প্রাপকদের ভর্ৎসনাও করেন বিচারপতি। তিনি বলেন, পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে, আবার আদালতে এসে কথা বলছে, এটা কি ইয়ার্কি হচ্ছে? এর আগে গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি চলাকালীন সিবিআই দাবি করেছিল 2823টি ওএমআরশিট বিকৃত করা হয়েছে, যার মধ্যে 227 জন ফাঁকা খাতা জমা দিয়েছিলেন। এই প্রেক্ষাপটে এদিন গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া গ্রুপ ডির 4487টি ওএমআরশিট 31 জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।